ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার মোবাইলে পাসওয়ার্ড সেট করবেন বা আপনার পুরনো পাসওয়ার্ড পাল্টাবেন। তাহলে যদি আমরা নতুন পাসওয়ার্ড সেট করতে যাই বা পুরনো পাসওয়ার্ড বা চেঞ্জ করতে যাই, তাহলেই আমাদের প্রথমে যেতে হবে সেটিংসে। আমরা সেটিংসে গেলাম, এখানে যাওয়ার পর এখানে দেখলাম লেখা আছে লক স্ক্রিন, তো আমাদের লক স্ক্রিনে ক্লিক করতে হবে। হ্যাঁ, লক স্ক্রিনে যাওয়ার পর এখানে প্রথমে লেখা আছে সিলেক্ট স্ক্রিন লক, তো আমরা সিলেক্ট স্ক্রিন লকে যাব। সিলেক্ট স্ক্রিন লকে গিয়ে এখানে দেওয়া আছে যে ড্রাও ইউর প্যাটার্ন, তো আমার পাসওয়ার্ডটা যেটা দেওয়া আছে এটা আমি চেঞ্জ করব। তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ডটা দিলাম, তো হয়ে গেল। এখানে এবার দেখেন, এখানে দেওয়া আছে অনেক অনেকগুলো, মনে করেন পাসওয়ার্ড দেওয়া আছে, যেমন নাম, সুইপ, নক, প্যাটার্ন, পিন, পাসওয়ার্ড। তো আপনার যেটা ইচ্ছা সেটা দেবেন, আপনার যেটা ভালো লাগে। তো আমি এখানে দেব পিন পাসওয়ার্ডটা দেব, পিন পাসওয়ার্ডটা দেওয়ার পর সরি আমি এখানে ইয়া দেবো, এই প্যাটার্নটা দেবো, প্যাটার্নটা আবার সেট করবো, ড্রাও এ নিউ প্যাটার্ন। ঠিক আছে, আপনার পাসওয়ার্ডটা সেট করার জন্য বলতেছে। আমি এখানে আবার আমার পাসওয়ার্ডটা দেবো, হ্যাঁ পাসওয়ার্ডটা দিলাম। তাহলে আমরা এখানে নেক্সট দিয়ে দেবো, নেক্সট। তো কনফার্ম দ্য প্যাটার্ন, তো বলছে যে আগের পাসওয়ার্ডটা আবার দেওয়ার জন্য, যেটা এখন দিয়েছেন সেটা আবার দেওয়ার জন্য। তো আমরা এখন আবার দেবো, পাসওয়ার্ডটা তো হয়েছে, এখন কনফার্ম করে দেবো। হ্যাঁ, কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে একটা বিষয় যে ইউ অলরেডি ইউ হ্যাভ এ ব্যাকআপ পিন, ইউ ক্যান কিপ অর চেঞ্জ ইট। এখানে আপনার একটা পিন নাম্বারের কথা বলছে, যেমন ধরেন আপনার পিন নাম্বারটা 1 2 3 4, এই চারটা সংখ্যা। তাহলে আপনি যদি প্যাটার্নটা ভুলে যান তাহলে ওই চারটা সংখ্যা দিয়ে খুলতে পারবেন। তাই আমার এখন এটা সেট করা আছে অলরেডি, তাই আমি এখানে কিপ দিয়ে দেবো, কিপ দিয়ে দিচ্ছি। কিপ দিয়ে দেওয়ার পর অলরেডি কিন্তু আমার সাবস্ক্রাইব হয়ে গেছে, যে মানে সেট হয়ে গেছে আর কি, আমার এই পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে। এখানে আরেকটা বিষয় দেখেন, মেক প্যাটার্ন ভিজিবল, এই জিনিসটা, এটা হচ্ছে কি আপনার যে আপনার প্যাটার্ন যে লকটা দেবেন, লকটার যে দাগটা, এই দাগটার ব্যাপারে আর কি। এটা যদি মনে করেন যে আপনি অফ থাকে, তাহলে কিন্তু আপনি যে পাসওয়ার্ডটা দেবেন, এটা যে সময় পাসওয়ার্ডটা দেবেন, সাথে যদি কেউ থাকে তাহলে কিন্তু আপনার দাগটা উঠবে, তাহলে সে জেনে যাবে যে এইভাবে এইভাবে দিয়েছেন। আর যদি এটা চালু থাকে তাহলে কিন্তু সে বুঝতে পারবে না, কারণ আপনার দাগটা উঠবে না। আপনি লক দেবেন ঠিক আছে, কিন্তু আপনার দাগটা উঠবে, ঠিক আছে। তো আজকে ভিউয়ার্স এই পর্যন্তই। তো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যদি তাদের সাবস্ক্রাইব করুন। ওকে, গুড বাই, আগামীতে অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, বাই।